প্রাচীন রীতিনীতি মেনে মাথাভাঙা সুভাষপল্লী ইউনিটের দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হল খুঁটি পুজো। এবছর তাদের বাজেট 14 লক্ষ টাকা। মাথাভাঙা শহরে সুভাষপল্লী ইউনিটের স্থায়ী দুর্গা মন্দির থাকলেও এবছরে তাদের থিম আদিবাসী আঙিনা। এই পুজো কমিটির পক্ষ থেকে জানা যায়, তারা দীর্ঘ 76 বছর ধরে এই পুজো করে আসছেন। হাতে গোনা মাত্র 59 দিন বাকি, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই পুজোর আয়োজনে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন দুর্গা উৎসব পূজা কমিটি। পুজোর বাজেট নির্ধারণ করেই খুঁটি পুজো সারছে বিভিন্ন পুজো কমিটি। এদিন ক্লাবের পক্ষ থেকে এক সদস্য জানান, এবছর আমাদের পুজো 76তম বর্ষ, বাজেট 14 লক্ষ টাকা। এই বাজেটেই মন্দিরের প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হবে আদিবাসী রাঙ্গিনার রূপে। স্থানীয় আলোকসজ্জা ও স্থানীয় মৃৎশিল্পী থাকলেও রাজস্থানের কান্না থেকে আসবে মায়ের বস্ত্র। আর পুজো উপলক্ষে অষ্টমী তিথির দিন এলাকার সমস্ত মানুষদের দুপুরে প্রসাদ আহারের ব্যবস্থা করা হবে। প্রায় 3000 লোকের মতন খাওয়া দাওয়া করবে। আলোকসজ্জা আছে লোকাল, আর ডেকোরেটার হচ্ছে সরকার, আর প্রতিমা রয়েছে হচ্ছে আমাদের লক্ষ্মণ পাল, ফেস হচ্ছে কালনা থেকে। আমার নাম জয়পাল, সহকর্মী।